পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মানামা লিন্নাস মেডিকেল সেন্টার মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা ও ঈদ প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয় এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান সমাজ কল্যাণের উপদেষ্টা ইমাম হোসেন লিটনের সভাপতিত্বে সমাজ কল্যাণের সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান মেহমানের বক্তব্য রাখেন মাওলানা রিদওয়ান মজুমদার সমাজ কল্যাণ সভাপতি একরামুল হক হাজারি কার্যকরী পরিষদের প্রধান জাফর আহমদ উপদেষ্টা জাহাঙ্গীর হাজারি সহসভাপতি হারুন হাজারি ও ফরিদুজ্জামান সম্পাদক মহিবুল্লাহ হাজারি কার্যকরী পরিষদের সদস্যদের মধ্য থেকে আলাউদ্দিন লিটন প্রমুখ সভায় জানানো হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনের পক্ষ থেকে প্রায় অর্ধ কোটি টাকা উত্তর মাহিনী সমাজ কল্যাণ গণকবরস্থান নিঃস্ব অসহায়দের মাঝে বসত নির্মাণ অসুস্থ মানুষের চিকিৎসা রমজান মাসে ইফতার সামগ্রী ঈদ সামগ্রী এবং সমাজ সেবামূলক বিভিন্ন কাজে ব্যয় করা হয়েছে